স্বাগতম জানাচ্ছি আমি সঞ্জিতা আক্তার আমি এখন এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ফল মার্কেট সেকশন পরিবার তো যিনি ইজারাদার আমরা তার সাথে কথা বলবো মোহাম্মদ মজরুল হোসেন সেকশন পরিবার থেকে তো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মাহে রমজান শুভেচ্ছা মাহে রমজান শুভেচ্ছা তো আপনি যে এই যে ইজারাটা নিয়েছেন এখানে কতজন পরিবার আছে মানুষের কর্মসংস্থান করে দিয়েছে আমাদের এখানে 5000 এর উপরে পরিবার কর্মসংস্থান করে দিয়েছে এর জন্য ওনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি আপনি কি এর আগে ইজারা নিয়েছিলেন না এটি প্রথম ইজারা এর আগে কি চেষ্টা করেছিলেন না এর আগে তো ওইটা পরিত্যক্ত ছিল হ্যাঁ এখানে কি আরো কোনো পরিত্যক্ত জায়গা আছে আরও পরিত্যক্ত জায়গা আছে এটা কিছু ভূমিদস্যুরা খাইত এটা কোনো সরকারি কোনো ইয়ে রাজস্ব ভাণ্ডারে যেত ওদের ব্যক্তিগত ভাণ্ডারে যেত হঠাৎ করে আপনার এই পরিকল্পনাটা কী করে আসলো হঠাৎ করে আসলো এই এই জায়গাটা ইজারা দেওয়ার জন্যে সিটি কর্পোরেশন একটা ইয়ে দিল এই যে জনসেবা করার জন্য আপনি কি আসলে রাজনীতির সাথে মানুষের সাথে জড়িত আমি তো একটা রাজনীতির সাথে জড়িত অবশ্যই আমার রাজনীতির সাথে জড়িত হওয়ার কারণ আছে যে আমি মানুষের সেবা করতে চাই যে আমার সেবাটা এটাই আমার কাছে তো টাকা পয়সা নেই আমি যদি কেউরে কাউরে কর্মসংস্থান করে দিতে পারি ওইটা দিয়ে ওরা কর্ম করে খেতে পারে অনেক দিন চলতে পারে হ্যাঁ আর আমি যদি টাকা দিই একজনে 1000 দিন 2000 দিন এটা তো বেশি দিন চলবে কিন্তু একটা কর্মসংস্থান হয়ে গেলে অর্থাৎ এটা সুন্দরভাবে চলতে পারে এখন যারা যারা ওইখানে ব্যবসা করতে আছে যারা যারা কাজ করতে আছে আমার মনে হয় একটা লোকও কইতে পারবো না যে আমি একটু অসুবিধায় আছি সবাই সুবিধায় আছে লকডাউনে কি আপনার মার্কেট চলছে জি লকডাউনে ভালো চলতে আছে মালটা কম আছে হ্যাঁ এই রাস্তা রাস্তা বাধা হ্যাঁ অনেক জায়গায় আটকায় এর জন্য আমি এইটার জন্য আহ্বান করবো যে প্রশাসনকে বা যারা যারা এই ইয়ে আছে লকডাউনে তাদের কাছে যে যেমন এই কাঁচা ফল কাঁচা সবজি এইগুলো যেমন গাড়িগুলো আপনারা বিরক্ত না করে রাস্তাঘাটে বিরক্ত করলে পরে আপনার রমজান মাস এই রমজান মাসে অনেক গরিব মানুষ কর্মীদের কথা কেন ওই মালটা না আসতে পরে এখানে দামটা বেড়ে যাবে দামটা বেড়ে গেলে গরিব মানুষ কিনতে পারবে এই জন্য আমি আহ্বান করবো যেমন এই গাড়িগুলা বিরক্ত না করে কোনো কোনো জায়গায় আটকে না আটকে আমাদের কাছে খবর আছে অনেক জায়গায় বন্যার প্রবন্ধ আটকে না আটকে গাড়ি ছাড়ে না এর জন্য ওর রাস্তার মধ্যে হয়রানি হয় এটা তো পর কিছু নাই হ্যাঁ এটা তো আপনারা জানেনি যে এই এটা যদি উপরে কর্মকর্তারা একটু দৃষ্টি রাখেন তাহলে এই জিনিসগুলো গরিব মানুষ বাঁচতে পারবো আমরা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করবো দৃষ্টি আকর্ষণ করবো প্রশাসনে যারা আপনারা এই ব্যাপারটা একটু ফুটিয়ে দেখবেন যে এই যে কাঁচা সবজি উনি ফল মার্কেটের একজন ইজারাদার কিন্তু উনি যে কাঁচা সবজি মার্কেট ওই ব্যাপারে উনি আর কি কথা বলছেন কারণ উনি চাচ্ছে যে কাঁচা সবজি যাতে কাঁচা পণ্য যাতে রাস্তাঘাটের উপর আটকে না রাখে তাহলে উনি কিন্তু সবার জন্য চাচ্ছে ওনার নিজের জন্য না তো দর্শক আমাদের সাথে থাকবেন ডিএসটিভি খবরের সাথে থাকবেন আমরা পরবর্তী খবর নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা শেষ মুহূর্তে ওনার যে ঈদ শুভেচ্ছাটা উনি জনগণকে দিবে আপনি ডিএসটিভি খবর উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছাটা দিয়ে দেন ইনশাআল্লাহ আমি ঈদের শুভেচ্ছা দিচ্ছি আমি ডিএসটিভি ইয়ে আমাকে আহ্বান করছে এর জন্য ডিএসটিভিকে আমি ধন্যবাদ হ্যাঁ যে এরকম যদি এই সাহসী কিছু মিডিয়া হয় সাহসী কিছু সাংবাদিক হয় তাহলে এই 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 কথাগুলো এই খবরগুলো আমাদের প্রধানমন্ত্রী সহজে পেয়ে যাবেন কিন্তু অনেকেই এই জিনিসগুলো স্বার্থের মধ্যে নেন কিন্তু
এই জিনিসগুলো সাথে মধ্যে নিলে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছতে পারবে না আচ্ছা এই যে বসে আছেন এটা কি আপনার ওই যে ইজারা জি এরা ওই চাকরির উপরে আমার ইজারা মধ্যে ব্যবসা আপনি নাম কি মোহাম্মদ হোসেন কি মোহাম্মদ হোসেন উনি লোক হিসাবে কেমন আলহামদুলিল্লাহ উনি আমাদের এলাকার গাছেন আমাদের সম্বন্ধে ছবিতে বলার দিয়ে দেখে দেখে বলেছি এরকম আমি বেকার ছিলাম অনেকে অনেকগুলো যুবকই আছে এখানে আর উপস্থিত নাই এলাকার যারা যুবকরা ছিল উনি অনেক সহযোগিতা করতেছে এখানে ওনার এই টেন্ডারটা নেওয়ার পর থেকে মানে অনেকজনের কর্মসংস্থান হয়েছে মানে বেকার যুবক বেকারত্ব অনেক দূর হয়েছে এরকম যদি সরকার যদি আমাদের এরকম মানে সিটি কর্পোরেশন থেকে যদি এরকম বেকার জায়গাগুলো যদি এরকম কাজের জায়গা পরিণত করে দেয় তাহলে আমাদের যে ছোটো পরিবারগুলো আছে এগুলো অনেক মানে অনেক উপকার হবে প্লিজ টু এজি যে ওনার যে কাজগুলি দেখে যে উনি হঠাৎ করেই যারা নিয়েছেন হঠাৎ করেই যে এই যে ইয়াং জেনারেশনকে কাজে লাগিয়েছেন দেশের জন্য এবং তাদের পরিবারের জন্য কাজ করার জন্য তো আমরা চাইব যে ওনার সফলতা কামনা করব উনি যাতে আরও কিছু ভালো কাজ করতে পারে এবং আরও যদি পরিত্যক্ত জায়গা থাকে যাতে নগর ভবনের যে উদ্যোগের কর্মকর্তারা আছেন এবং মাননীয় মেয়র আছেন আমরা তার দৃষ্টি আকর্ষণ করব যাতে ওনাকে ওই পরিত্যক্ত জায়গাগুলি দিলে উনি হয়তো আরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন আমাদের সাথে থাকবেন ডিএসটি খবরের সাথে থাকবেন।